আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী, চোরের মধ্যে এই ব্যবসা করি, সারা দিন বেচা কিনা করে রাত্রে এসে টাকা পয়সা তুলে 10টা 11টা 9টা বাজে আমি বাসায় ফিরি। যেদিন ঘটনা হয়েছিল সেদিন হলি শুক্রবার গত রাত 9টা 25 মিনিটের সময়, আমি যখন ঘরে ফিরানোর সময় আমি মেন রোড ওঠার আগে যে লিয়াকতালি আমাদের এই ফারিদ হুসি লিয়াকতালি একটা মোটর সাইকেল নিয়ে যাইতেছে, আমি যখন রোডের মধ্যে উঠছি তখন দেখলাম যে দক্ষিণ দিক থেকে একটা সাদা প্রাইভেট কার এসে সুলো সুলো করে খাড়াইছে ওই চেকপোস্টের সামনে। খাড়ানোর পরে ওই দুইটা লোক ছিল গাড়ির ভিতরে, লিয়াকতালির হাতে পিস্তল ছিল, উনি বলছেন নাম। তখন উনি বলতেছে যে যাকে যিনি কি গুলি করছে তিনি বলছেন স্যার নামতেছি। নামার সাথে সাথে দুই হাত উচ্চ করে এই যে আধা আধা বসানো করে দুই হাত উচ্চ করে বাবা দেখুন বলছে, কোনো কথাবার্তা ছাড়া দরম দরম গুলি করছে ও লিয়াকতালি। গুলি করার পরে যখন একটা গুলি করলো, এক ফাইয়ের দিল দুই ফাইয়ের দিল দুই ফাইয়ের পরে যখন এরকম করে ডুলে পড়া যাইতেছে তখন ওনার ফাইয়ে পা দিয়ে ওনার মুখ দিয়ে চাবিয়ে ধরছে। চাবিয়ে ধরার পরে 10 মিনিট পরে উনি তো এরকম চিত হয়ে গেছে, চিত হয়ে যখন গেছে তখন পা দিয়ে মুখের উপর থেকে চিবিয়ে ধরছে, চাপিয়ে ধরছে। চাপি ধরার পরে 10 মিনিট পরে পুষি পতি পয়সা ওনার লাশটা এরকম লাথি মেরে মেরে চাইছে। চাওয়ার পরে আরেকজন লোক ছিল ওনাকে একটা গুলি করছে পায়ের মধ্যে, গুলি করে ওনার রশি দিয়ে হাত পা বাঁধে ফেলে রাখছে। 10 মিনিট পরে একটা গাড়ি সারপোকা উত্তর পাশের থেকে নিয়ে ঘুরাইয়া উত্তরমুখী করে একটা কালো বিষে দিছে, সারপোকার বৌড়িতে বিষে দিয়ে লাশটা তুলে মেলা দিছে, মেলা দিয়ে উত্তর দিকে রওনা হইল। রওনা হওয়ার পরে ওই লোকটা ছিল লোক যে লোকটা আরেকটা ছিল এই লোকটাকে গাড়ির উপর তুলে ওসি প্রদীপ তখন গিয়ার শাপলাপুরের দিকে শাপলাপুরের দিকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে কী হলো আমি জানি না। আর আমার এই হলো বক্তব্য, আমি চোখের সামনে দেখছি যেটা এটা বলছি। দ্বিতীয়তে আমি এই সুস্থ একটা বিচার জন্য আমি কথাগুলি মসজিদে প্রস্তাব করতে গেছি, ওখানে শেখপুষে একটা সাদা গাড়ি দাঁড়া ছিল কার, ওখান থেকে আর এসআই রিয়াকত স্যার ছিল ওখানে, স্যার ছিল পরে তারপরে রিয়াকত ওই কার থেকে একটা ডান পাশে একটা লোক বাইর করেছিল, বাইর করে করে ওরা হাত দুইটা তুলতে তুলছে, তোলার পরে বলতেছে স্যার, উনি বলতেছে আমার সই আমারকে কথা শুনো, আমার কী কী কথাটা ওইটা শুনো। শোনার পরে এরকম হাত দাঁড়ায় রাখছে, দাঁড়ার পরে ওনাকে সামনে গিয়েছি, সামনে আগড়ে যাওয়ার পরে হাতে কিছু ছিল না, সামনে আগড়ে যাওয়ার পরে ওনাকে ধাক্কা মারছি, হাতে ধাক্কা মারছে, ধাক্কা মারার পরে উনি এটুটুকু আসে দাঁড়া থাকছিল হাতটা উপরে করে, উপরে করে দাঁড়ার সময় উনি বলতেছে বসো সালার ফুট বসো, উনি বসতেই পারে না এটুটুকু বসছে। বসার সময় ওনাকে দুই তিনটা গুলি করছিল, একটা করছে সিনার মাঝখানে, একটা করছে এখানে, একটা কোথায় করছে আমি দেখি না, মনে হয় এখানে পড়ছে মনে হয়। পড়ার সময় ওনাকে উনি তো পড়ে গেছে, গুলি হয়ে পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে ওনাকে 3-4টা লাথি মারছিল, লাথি মারার পরে মুখে লাথি দিয়ে ছিপি ধরছিল, ছিপি ধরার পরে আরেকটা গুলি করছে ওর শহর পার্টি যেটা ছিল সুল নাম্বার ওটা ছিল ওনার পায়ে গুলি করছে, পায়ে গুলি করার পরে ওনাকে রশি নিয়ে বাঁধি ফেলছে, বাঁধে ওনাকে ভিতরে উঠু করে রাখছে, উনি রাস্তা পড়ে গেছে, রাস্তার মাঝখানে পড়ে থাকছে, থাকার পরে উনি মোবাইলে ফোন করতেছে, কার সাথে জানি না ফোন করতেছে স্যার এরকম এরকম কথা। ফোন পরে 15 মিনিট পরে ট্যাংনাফ থেকে দুইটা গাড়ি আসছিল, একটা প্রথমে নোহার ছিল, তারপরে একটা পুলিশের গাড়ি ওই ট্যাংনাফের এসআই ওই প্রদীপ স্যার আসছিল, আসার পরে উনি তাড়াতাড়ি গাড়ি তো মনে হয় আসতে পারে নাই, উনি দূরে আসে পরে লাশটাকে দুই তিনটে লাথি মারছে, লাথি মারার পরে মোবাইলে কথা বলতেছে, কথা বলে স্যার এরকম এরকম কথা, ওনার পায়ে মানে মোবাইল করে বলতেছে ওনার কোনো ব্যথা পায় নাই, তারপরে এরকম ওরকম বলে, তারপরে এই মনে হয় 20-25 মিনিট পরে লাশটা একটা সাপের মধ্যে মালামারি তুলে ফেলছে, তোলার পরে আধা ঘন্টা পরে কক্সবাজার ওদিকে নিয়ে গেছে, সাতটা আটটা পুলিশ থাকবে মনে হয় ওখানে, থাকার পরে ওকে নিয়ে গেছে, আর যে ছিল সরবাটি সুরের নাম্বার ওইটা ওইটাকে রশি দিয়ে বাঁধি মেরে মেরে গাড়িতে তুলছে, তোলার পরে থানায় নিয়ে গেছে, থানায় নিয়ে যাওয়ার পরে তো চলে গেছে। আমি তো ওখানে আবার রাস্তায় গেছি, রাস্তা যাওয়ার পরে আমি চাই ওইটা সুস্থ বিচার, সুস্থ সুইচ্ছা বিচারটা হোক,
আমি চাই আমি রাত্রে ঘুমিয়ে পড়তে পারি নাই ওইটা দৃশ্যটা দেখি।